Hello everyone, Assalamualaikum. Today we are going to give a new tutorial and আজকে দেখাবো ব্যাচেলর লাইফে আমরা কিভাবে ইজি শর্টকাট কিছু রান্না করতে পারি এন্ড এখানে আমরা ডিটেইলসে দেখাবো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আজকে আমরা বেশ কিছু আইটেম রান্না করব এখন আমরা ফোড়ন দিয়ে দিব এখানে আমরা ব্যবহার করেছি জিরে তেজপাতা আর কাট কিছুক্ষণ আমরা ওয়েট করব ফোড়নটা একটু ফ্রাই হওয়া পর্যন্ত এখন আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ এরপরে আমরা কিছুক্ষণ পেঁয়াজটা সুন্দর করে ফ্রাই করব পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো এক এক করে মিশিয়ে নেব এখানে আমরা কিছু রসুন দিয়ে দিয়েছি সাথে এরপরে আমরা পেঁয়াজ রসুনটা হালকা করে একটু ব্রাউন হওয়া অবধি ভেজে নেব এরপর এখানে আমরা দিয়ে দেব আস্তে আস্তে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো আমরা আস্তে আস্তে একের পর এক দিয়ে দিব এখন আমরা দিলাম বাঁধাকপি একটু হালকা করে আমরা বাঁধাকপিটা ফ্রাই করছি এখন দিয়ে দিলাম এক চিমটে হলুদ পরিমাণ মতো দেবেন আপনাদের বাঁধাকপি যতটুকু থাকবে তার পরিমাণে আমাদেরকে হলুদ লবণ এগুলো দিয়ে নিতে হবে এখন আমরা হলুদটা দিয়ে বাঁধাকপিটা কি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এরপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব বাঁধাকপিটা সিদ্ধ হওয়ার জন্য এই যে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বাঁধাকপিটা সিদ্ধ হওয়ার জন্য এখন ওয়েট করব এখানে আমরা কচুরলতিটা ধুয়ে নিচ্ছি এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এখানে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি আর এদিকে দেখুন বাঁধাকপিটা সুন্দর একটা ইয়েলোইশ কালার ধারণ করেছে আর এইদিকে আমরা এই যে কচুরলতিগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে আর এদিকে দেখুন বাঁধাকপিটা অলরেডি হাফ বয়েল হয়ে গিয়েছে এটা আমরা আরও কিছুক্ষণ রেখে দিব চুলায় ডিপ ফ্রাই হওয়ার জন্য এখন আমরা আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এদিকে দেখুন চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি যেহেতু ব্যাচেলার লাইফ এখানে বুয়া নেই সো সব কিছু টুকটাক কাজ আমাদেরকেই করে নিতে হয় সুন্দর করে চিংড়ি মাছগুলো ফার্স্টে আমরা বেছে নিচ্ছি চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেলে সুন্দর করে এগুলো আমরা ক্লিন করে নিব এরপরে আমরা কচুরলতি দিয়ে রান্না করব এই যে দেখুন সুন্দর করে কচুরলতিগুলো আরও একবার ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো ময়লা না থাকে অ্যান্ড বালু না থাকে তাহলে খেতে মোটেও ভালো লাগবে না সুন্দর করে ধুয়ে নিচ্ছি এবার কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি কচুরলতিটা এখানে আমরা রান্না করব সেই জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন করা পর্যন্ত ভেজে নিচ্ছি এরপরে আমরা এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন আমরা আদা রসুন বাটার পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে কষিয়ে নেব সুন্দর করে এখানে কিছু জল দিয়ে দিব যাতে এই মশলাগুলো লেগে না যায় হালকা করে জল দিয়ে নেবেন যাতে মশলাগুলো ভালো করে বয়েল হয় এই যে জল দিয়ে দিলাম মশলা যাতে ভালো করে বয়েল হয় এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পরিমাণ একটু বেশি দেবেন যেহেতু কচুর লতিতে গলা ধরার সম্ভাবনা থাকে তাই একটু ঝাল বেশি দিয়ে রান্নাটা করতে হবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এরপরে আমরা এখানে দিয়ে দেব হলদি গুঁড়ো হলুদ গুঁড়োটা আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেবেন আপনাদের রান্নার পরিমাণের উপর এটা ডিপেন্ড করবে এখানে দিয়ে দিলাম আমরা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপরে এখানে আমরা দিব পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব মাছের মশলা এখানে আমরা রাঁধুনির জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করেছি আর মাছের মশলাটাও আমরা রাঁধুনিরই ইউজ করেছি এগুলো দিয়ে সব মশলা দিয়ে সুন্দর করে আবার আমরা ফ্রাই করে নেব দিয়ে দিলাম এখন সুন্দর করে আমরা মশলাটা কষিয়ে নেব পেঁয়াজের সাথে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন দেখবেন যখন আস্তে আস্তে উপরে তেল উঠে আসবে আপনারা বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে কি সুন্দর তেল উঠে এসেছে এই পর্যায়ে আমরা দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ এবার চিংড়ি মাছ দিয়ে আমরা মশলাটা আবার একবার কষিয়ে নেব সুন্দর করে কষাবেন চিংড়ি মাছগুলো যখন একটু হালকা হলুদ কালার ধারণ করবে বুঝতে হবে যে চিংড়ি মাছগুলো আমাদের ফ্রাই হয়ে গিয়েছে তারপরে আমরা এখানে দিয়ে দেব কচুরলতিগুলো সুন্দর করে একটু মাছগুলো ভেজে নেবেন একটু ধৈর্য ধরে করবেন আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন যাতে পাত্রের নিচে মশলাটা লেগে না যায়
আমরা এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি একটু হালকা এতে যখন মশলাটা হালকা একটু এতে আসবে তখন আমরা এতে কচুলতিগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমাদের মাছগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার আমরা ধুয়ে রাখা কচুলতিগুলো দিয়ে দিচ্ছি এবার আমরা কচুলতিগুলো সুন্দর করে দিয়ে দিলাম এরপরে এখানে দিব আমরা লবণ লবণ দিলে জলের পরিমাণটা কম লাগবে এখন রান্না করা অবস্থাতেই আমরা একটু লবণ দিয়ে দিব এখান থেকে জল বেরোবে তো বেশি পরিমাণে জল দেবেন না হালকা করে কিঞ্চিৎ সামান্য পরিমাণে জল দেবেন আর এইদিকে আমরা চিংড়ি মাছগুলো হলুদ মাখিয়ে নিচ্ছি আমরা এগুলো ফ্রাই করব আর এখানে দিচ্ছি বেগুন এটা আমরা ভাজা করব এখানে আমরা লবণ হলুদ মরিচ দিয়ে দুটি জিনিসই ভাজা করছি এই যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর এই তো হলুদ এবার আমরা সুন্দর করে বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে অ্যান্ড বানানোর পরে ডিলিশিয়াস কার কার বেগুন পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এরপর এগুলো আমরা তেলে ডুবো তেলে ভেজে নিব আমাদের মাখানো প্রায় হয়ে গিয়েছে সুন্দর করে মাখিয়ে নেবেন এবার আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দেবেন কারণ বেগুন ভাজা করতে বেশ তেল লাগে এবার আমরা আস্তে আস্তে বেগুনগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি সুন্দর করে একটা একটা করে বেগুনগুলো ছেড়ে দেবেন দেখবেন আবার যেন তেল হাতে ছিটে না লাগে একটু সাবধানে দেওয়ার সময় একটু সাবধানে দিবেন এখানে বেগুনগুলো আমরা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে যায় আর ভিতরটা কাঁচা না থাকে এবার সুন্দর করে আমরা বেগুনগুলো ভেজে নেব এক পিস হয়ে গেলে অপর পাশে আমরা উল্টে দেব দেখতেই পাচ্ছেন দেখতে খুব সুন্দর একটা কালার লাগছে ভাজার পরে কালারটা আরও বেশি সুন্দর লাগবে এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি বেগুনগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে একপাশ উল্টে দিলাম বেগুনগুলো প্রায় আমাদের ভাজা হয়ে গিয়েছে ডিপ ফ্রাই করবো সেই জন্য অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত বেগুনগুলো ডিপ ফ্রাই না হয় একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটা করবেন তাহলে বেগুনটা খেতে বেশ টেস্টি লাগবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে বেগুনগুলো আমাদের প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার আমরা আস্তে আস্তে বেগুনগুলো তুলে নিচ্ছি আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আমরা আস্তে আস্তে বেগুনগুলো তুলে নিচ্ছি এরপর এই কড়াইতেই আমরা চিংড়িগুলো ডিপ ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবার এখানে আমরা চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম সুন্দর করে চিংড়ি মাছগুলো আমরা মুচমুচে করে ভেজে নেব ডালের সাথে খেতে বেশ লাগে যদিও আজকে আমরা ডাল রান্না করিনি কিছুক্ষণ কড়াইতে রেখে দিয়ে ভালো করে ফ্রাই হওয়ার জন্য অপেক্ষা করলাম এখন এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা মরিচ যেহেতু একটু তেলটা কম মনে হচ্ছে সেই জন্য একটু এক্সট্রা আমরা তেল অ্যাড করে দিলাম এখন ভালো করে চিংড়ি মাছটা আমরা ফ্রাই করে নিব চলে এসেছি আমরা খাবার নিয়ে দেখতেই পাচ্ছেন অনেক আইটেম আছে আছে কচুলতি চিংড়ি মাছ দিয়ে সাদা ভাত সাথে আছে মুরগির মাংস বাঁধাকপির ভাজি আর আছে